সরকারী দরমহারে সন্তুষ্ট নহয় নেকি অসম আরক্ষী, এই প্রশ্ন উত্থাপন করেছে এগারী কনিষ্টবলে। ভারপ্রাপ্ত অসম আরক্ষী বিষয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে কনিষ্টবলগিয়ে। জানাইছো বিস্তৃতভাবে এই খবর টাইম এইটর দর্শক সকলক। সরকারী দরমহারে সন্তুষ্ট নহয় নেকি অসম আরক্ষী, এনে গুরুতর প্রশ্ন, এনে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে এগারী ভারপ্রাপ্ত বিষয়ার বিরুদ্ধে। দুর্নীতি অনিয়মের একাংশ আরক্ষী নামিছে ধন ঘটা। রাজপথত ট্রাক ডাম্পারৰ পৰা ধন লোৱাৰ পিছত এইবাৰ বালি সিন্ডিকেটত নামিছে আৰক্ষী। ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াৰ বিৰুদ্ধে দুৰ্নীতিৰ অভিযোগ উত্থাপন কৰিছে এগৰাকী কনিষ্টবলে। চিৰাঙৰ ঢালিগাঁও থানাৰ অধীনত ৰৌমাৰী আৰক্ষী চকীৰ কনিষ্টবলৰ এই অভিযোগ। আরক্ষী চকীখনের ভারপ্রাপ্ত বিষয়া আবু তাহের আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে কনিষ্টবলগিয়ে। কনিষ্টবল বিজয় কলিতায় উত্থাপন করে এনে অভিযোগ এগারী ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার বিরুদ্ধে। বালি কহিওয়া সহ ট্রাকর ট্রেক্টরের পর দৈনিক ধন সংগ্রহ করার অভিযোগ করেছে কনিষ্টবলগিয়ে। আইনৈর পর অবৈধভাবে ট্রেক্টর সমূহে কহিয়ায় বালি, এনে বিভিন্ন তথ্য জানাইছে কনিষ্টবলগিয়ে। আরক্ষী জব্দ করা কাঠু বিক্রি করার অভিযোগ ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াগীর বিরুদ্ধে। ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আবু তাহের আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে কনিষ্টবল বিজয় কলিতায়। নিজের ডিপার্টমেন্টরে এটা আসল রূপ উদঙাই দিলে এগারী কনিষ্টবলে। দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে এগারী ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার বিরুদ্ধে। বিজয় কলিতা নামর কনিষ্টবলগিয়ে ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আবু তাহের বিরুদ্ধে এটা গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। আমি চেষ্টা করি কিছু দৃশ্যাংশ আপনার দেখাবলে। জানাইছো এই মুহূর্তরে গুরুত্বপূর্ণ খবর, দুর্নীতি অনিয়মের একাংশ আরক্ষী নামিছে ধন ঘটাত, আর এনে অভিযোগ উত্থাপন করেছে এগারী কনিষ্টবলে। বালি কহিওয়া ট্রেক্টরের পরও ধন সংগ্রহ করে বলে জানাইছে এগারী ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া। সরকারি দরমহারে সন্তুষ্ট নহয় নেকি অসম আরক্ষী? এনে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ছে এগারী ভারপ্রাপ্ত বিষয়া, আর তোর বিরুদ্ধে এটা অভিযোগ উত্থাপন করেছে এগারী কনিষ্টবলে। নিজ ডিপার্টমেন্টরে একই ভারপ্রাপ্ত বিষয়ার বিরুদ্ধে এনেদরে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে কনিষ্টবলগিয়ে। সরকারি দরমহারে সন্তুষ্ট নহয় নেকি অসম আরক্ষী? দুর্নীতি অনিয়মের একাংশ আরক্ষী নামিছে এটা ধন ঘটা। রাজপথত ট্রাক ডাম্পারের পর ধন লওয়ার পিছত এইবার বালি সিন্ডিকেটত নামিছে বলে জানাইছে আরক্ষী। ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে কনিষ্টবল বিজয় কলিতায়। বর্তমান কর্মরত ধর রুমারি আউটপোস্টত আসলো, আউটপোস্টত থাকতে আউটপোস্টের পর কাঠবিলাক তেখেতে এবার ঘরত নিছে, এবার বিক্রি করছে। কোনে নিয়ে? এটা আইসিএ নিছে, এই আবু তাহের আলী, আর ই নিছে, আর অল্প বিক্রি করছে। বিক্রি করা তো ফটোত আছে, ভিডিওত আছে, মোর লগত সবুত আছে। আকো তাতে তারমানে দুই নম্বর কিছু কাম চলবা দেয় কাঠর সাঠর, এইটো মানে পয়সা লই থাকে, মান্থলি সিস্টেম লই থাকে, এইটো আছে। তারপর আর আমার হেমন্ত বিশ্ব স্যারও একদম বেয়া বেয়া কই থাকে, এইটো মুসলিম মানুষ অল্প হিন্দু মুসলিম এনেকা স্বার্থ এটা করে, হিন্দু মুসলিমের এই কথা খুব কই থাকে, এইটাও কইয়ে থাকে যে ফাঁসি হব লাগে। এই মাদ্রাসাবিল বন্ধ হয়েছে না, সেইটো কারণে ফাঁসি হব এনেকে কই থাকে। সেই অঞ্চলত দুর্নীতি করে আছে, কিছু দুর্নীতিবিল মানে সুবিধা দে। আকো তখেতে মানে এনেকা করে, এ তখেতের এটা মানে আমিও জানো সরু মানুষ এইবিল মানে ফাঁসি দিব লাগে, ফাঁসি হব এইবিল সমালোচনা করে থাকে, আমি আর শুনে থাকো আর এইবিল। তখন তলত আমি তো আর সিপাহী মানুষ না, আর তখেতে তারমানে এইবিল দুর্নীতি মানে সুবিধা দিয়ে আর তাত মুসলিম মুসলিম এইবিল ট্রেক্টরের মাথলি লয়, তারপর কাঠর মাথলি এনেকা লয়, ডাম্পারেরও কিছু কিছু লয় মাথলি লয় এনেকা, আর দুর্নীতি করে থাকে সুবিধা দিয়ে। আর কি দাবি জানাবো আমার হিমন্ত বিশ্ব শর্মা বা অসম সরকার পুলিশ প্রশাসনক কি দাবি জানাবো? এইটো দাবি জানাম মানে তেখেতর এইটো উচিত তদন্ত হব লাগে, যে কাঠবিল কত নিছে তখেতে, কি করেছে, কেউ কেসর কাগজ কাঠতো নিব নোয়ারে তখেতে,
কেনেকৈ চৰকাৰ কাঠবিলাক কেনেকৈ লৈ গ'ল আৰু তাত কাঠ নিছে আৰু ফালি ফালি সৰু কৰি মিলাই থৈছে এইবিলাক পুৰা তদন্ত কৰিব লাগে। তদন্তও লাগে, তাৰপিছত ইয়াক মানে তদন্ত ভালকৈ কৰিব লাগে আমাৰ পুলিচ প্ৰশাসনে। কনিষ্ঠ বল বিজয় কলিতাই বিভিন্ন অভিযোগ উত্থাপন কৰিছে ভাৰপ্ৰাপ্ত বিষয়া আৰক্ষী বিষয়াগৰাকীৰ বিৰুদ্ধে। তাৰোপৰি তেওঁ জনাইছে যে অসম চৰকাৰে এনে আৰক্ষীসকলৰ বিৰুদ্ধে উচিত তদন্ত কৰিব লাগে বুলিও তেওঁ দাবী জনাইছে।